आज থেকে শুরু হয়েছে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলা। ধারণা করা হচ্ছে এই বছর 20 লক্ষ মানুষের সমাগম হবে এই মেলাকে কেন্দ্র করে। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশ থেকে এই মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়। 2024 সালে ধারণা করা হচ্ছে প্রায় 20 লক্ষ মানুষের সমাগম হবে এই মেলাতে। আপনারা সব কিছুই পাবেন, বিশেষ করে বাচ্চাদের আইটেমস, সাথে আপনারা মেয়েদের সহকারে আপনারা পরিবারের প্রয়োজনীয় জিনিসগুলা আপনারা এই মেলা থেকে কিনতে পারবেন। সাধারণত 3 দিন ধরে এই মেলা চলমান থাকে। পৃথিবীর বহু দেশ থেকে এই মেলাকে কেন্দ্র করে প্রচুর দর্শনার্থী বা তীর্থযাত্রীরা আসে চট্টগ্রামের সীতাকুণ্ডতে। 3 দিন চলে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা। সাধারণত এই মেলাটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্যই হয়ে থাকে, তারপরও প্রচুর অন্য ধর্মের লোকরা এই মেলাতে যায়। মার্চ মাসের 8, 9 এবং 10 এই 3 দিন চলবে এই মেলাটা। এই মেলা যখন হয় ওই সময়টায় সীতাকুণ্ড বাজার থেকে শুরু করে চন্দ্রনাথ পাহাড় এরিয়াটায় মানুষের পা ফালানোর জায়গা থাকে না, এত মানুষ হয়ে থাকে যা কখনো কল্পনা করতে পারবেন না। এই মেলাকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক দোকানপাট বসে থাকে। খাবারের আইটেম হতে শুরু করে বাচ্চাদের খেলনা, মেয়েদের পোশাক হতে শুরু করে সকল রকমের জিনিস, ঘরের সাজানোর জিনিসপত্র হতে শুরু করে সকল আইটেম কি নেই এখানে। এখানে সব কিছুই আছে। আপনি চাইলে 10 টাকা দিয়ে আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপাতি কিনতে পারবেন। এখানে শিশুদের জন্য রয়েছে বিশেষ বিনোদনের ব্যবস্থা। শিশুরা আসলে অনেক অনেক আনন্দ পাবে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা চাইলে অতি সহজে ট্রেনে করে আপনারা এই মেলাতে আসতে পারেন। যারা অন্য ধর্মের আছে তারাও চাইলে দেখতে পারেন এসে এই মেলাটা। এখানে প্রচুর মানুষ হয়ে থাকে, 90% বা 80% বলা চলে যে হিন্দু থাকে, বাকিরা মুসলমান। দেখতে যায় মেলা কেমন হইতেছে, দোকানপাট কী কী আছে, কী কী খাবারের আইটেম আছে, এইগুলা হয়তো বা দেখতে যায়। আর বাকি যারা আছে সবাই হিন্দু ধর্মাবলম্বী থাকে, তারা পূজা বা তাদের ধর্মের যে দায়িত্বগুলো এইগুলো পালন করতে যায়। এখানে 1152 ফিট উপরে যে মন্দিরটা আছে এখানে গিয়ে তারা পূজা করে তাদের ধর্মের যে দায়িত্বগুলো আছে এগুলো পালন করে। অনেক সময় শোনা যায় এই মন্দিরে ঘুরে আসতে 12-13 ঘন্টা হতে শুরু করে 20 ঘন্টাও সময় লাগে, মানুষের এত চাপ থাকে যা নাকি বাহিরে। সন্ধ্যার পর থেকে এই মেলাটা আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে, কারণ
আরও অনেক অনেক মানুষ ছুটে আসে এই মেলা দেখতে। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডতে এই মেলাটা হয়ে থাকে। আপনারা যারা ভ্রমণপ্রেমী মানুষ তারা অনেকে চন্দ্রনাথ পাহাড় চিনেন, আর আপনারা চেষ্টা করবেন এই তিনটা দিন, যারা ভ্রমণ করতে সাধারণত সীতাকুণ্ডতে আসেন, এই তিনটা দিন না আসার জন্য। কারণ হচ্ছে প্রচুর প্রচুর মানুষ হয়ে থাকে। কারা কারা এই শিব চতুর্দশী মেলাতে এসেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এসে কেমন লেগেছে আপনার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।